ওয়েলকাম টু স্বপ্নপূরণ ব্লগস। আমি আজকে মামার বাড়ি এসেছি আর আমি স্বপ্নপূরণ ব্লগস থেকে বলছি হচ্ছে দোলনের ভাগ্নি। আমি আজকে মামির সাথে প্র্যাঙ্ক করব, সেটা আমি ভাইয়ের সাথে ডিসকাস করে এসেছি, তো বাকিটা তোমাদের পরে বলছি। মামি বলো কি করছো? হ্যাঁ আমি ফোনটা ধরে লুকিয়ে রাখার চেষ্টা করছি, সেটা রাখছি। তুমি কি করছো? কি হচ্ছে? চাপ হবে, চাপ, চিকেন চাপ। আমরা আসছি বলে স্পেশাল ডিশ মামা। কলেজে কাজ ছিল তো জল একটু ফোনটা রাখতে হবে। আমি ফোনটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি, এখানে আলোটা লাগছে বলে মুখটা কেমন লাগছে। আগে তোমাদের দেখিয়ে দিই আমি প্র্যাঙ্কটা কি নিয়ে করতে চলেছি। তুমি এসো না, আমি ডাকছি তো, একটু পরে আসবে। দাঁড়াও, জল খেয়ে নে। দাঁড়াও দাঁড়াও, এই যে আমার আর আমার পরে বাকি, রান্নার বাকি, দেরি হয়ে যাবে তার জন্য। তো কি এনেছিস? আমি কলেজে গেছিলাম তো কিনেছিলাম, খাওয়া হয়নি। ভাইকে দাও, বসো না তুমি, এটা খান, আমি খাই। তুমি বসো, পরে খাবো, আমি রান্না করি আগে। না না না, একটু এক্ষুনি খেতে হবে, বসো, অনেক কাজ আছে। আমি এখন খেলাম তো, তোমাকে এখন খেতে হবে না। ধরো তোমার লেস, এটা ধরো। আরে বাবা, এনো না, তুমি এদিকে বসো তো, আমি এটা রাখ। আরে আমি রান্নাটা ভাতটা চাপিয়ে মাংসটা করে চলে আসি, পরে মাংস করবে, বসো এখন। আবার কি কি আছে নাকি তোমার? আমার আলাদা খাবো, এই তো খা। তুমি আগে তোমারটা খাও না, দিয়ে ওটাকে খাই না, তোমারটা খাও। ভাই লেস কই? এইটা ভাইকে দিয়ে দেবো। মুগম আম কি রে, অল্প আছে না কি? এটা খাওয়াটা বেরিয়ে গেছে, খেয়ে নিয়েছি। হা খাও, হয়ে গো, কাটতেই তো পারছো না তুমি। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। হ্যালো বন্ধুরা, এই দেখো, এই যে দুটো লেস ছিল আর এই যে এটা লাউডগা সাপ, যেটাকে মানে যেটা দিয়ে আমরা মামিকে ভয় দেখিয়েছি। তো মামি এখন জানি না কি করছে, আমাদের আর দুপুরে খাওয়া হচ্ছে না। তো তোমাদের যদি এই প্র্যাঙ্কটা ভালো লেগে থাকে আর যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর তার সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। বাই।